জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয় গুরু। আজ একটি বিশেষ দিন, আজ মহাশিবরাত্রি, শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে শিব পূজা, এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। সত্যম শিবম সুন্দরম, সত্যই শিব, শিবেই সুন্দর। সত্য মানে অস্তিত্ব, এক্সিস্টেন্স। পরিবেশের সব অস্তিত্বের পালন পোষণ করে এই সুন্দর পৃথিবীর সুন্দরত্ব অক্ষুণ্ণ রাখার বাস্তব প্রক্রিয়ার নামই শিব পূজা। পূজা মানে সম্বর্ধনা, অর্থাৎ সম্যক রূপে বর্ধনার পথে চলা। শ্রী শ্রী ঠাকুর নিত্য বাস্তবে শিব পূজার পূজারী করে গড়ে তুলতে সত্যানুসরণ নামক গ্রন্থে নারীকে জগজ্জননী পার্বতী জ্ঞানে প্রতিষ্ঠিত করতে নির্দেশ দিয়ে বললেন, প্রত্যেক মাই জগৎজননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর ভাবতে হয়। পুণ্যপুথি গ্রন্থে বললেন, স্ত্রীকে কামিনী বুদ্ধি করে যে জন, তাহার হয় না ভবের বন্ধন মোচন। স্ত্রী হলেন চিন্ময়ী মা, এই শিক্ষার ধারাকে বাস্তবায়িত করার নামই প্রকৃত শিব পার্বতী পূজা। অর্থাৎ শিব পূজার মাধ্যমে আমাদের অন্তরস্থ শিবকে জাগ্রত করে তোলার কথাই শ্রী শ্রী ঠাকুর বললেন। এর মাধ্যমেই আমাদের জীবনের অনেক নেগেটিভিটি দূরীভূত হয় এবং পজিটিভ গুণাবলীও আমরা আয়ত্ত করতে পারি। আলোচনা প্রসঙ্গের বিংশ খণ্ডে 391 পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুরের শিব মুখে আমরা শিব প্রসঙ্গ পাই। শ্রী শ্রী ঠাকুর গোলতাবুতে আসীন, চুনিদা নিখিল পরেশ প্রমুখ অনেকেই আছেন সেখানে। শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গত বললেন, শিব সুন্দর নিদ্রিত হয়ে আছেন তোমার ভিতর যোগ নিদ্রাচ্ছন্ন হয়ে। যতই তপশ্চর্যার ভিতর তাকে স্তুতি করবে, ততই তোমার অন্তরস্থ শিব জাগ্রত হবেন। অর্থাৎ তার গুণগুলি তোমাতে মেটেরিয়ালাইজড বা বাস্তবায়িত ও জীবন্ত হয়ে উঠবে। তার ভেতর দিয়েই তোমার ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি ও এবিলিটি অর্থাৎ সামর্থ্য তদানুপাতিক বেড়ে যাবে। স্তবের ভেতর দিয়ে তার গুণগুলি তোমার ভেতর ফাংশন বা কাজ করে প্রথমে তোমার ভিতর বিস্তার লাভ করবে, পরে সেটা অন্যের ভিতরও সঞ্চারিত হবে। আরেকবার বলছি, শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গত বললেন, শিব সুন্দর নিদ্রিত হয়ে আছেন তোমার ভিতর যোগনিদ্রাচ্ছন্ন হয়ে। যতই তপশ্চর্যার ভিতর তাকে স্তুতি করবে, ততই তোমার অন্তরস্থ শিব জাগ্রত হবেন। অর্থাৎ তার গুণগুলি তোমাতে বাস্তবায়িত ও জীয়ন্ত হয়ে উঠবে। তার ভেতর দিয়ে তোমার ইন্টেলিজেন্স বা বুদ্ধি এবং এবিলিটি বা সামর্থ্য তদানুপাতিক বেড়ে যাবে। স্তবের ভেতর দিয়ে তার গুণগুলি তোমার ভেতর কাজ করে প্রথমে তোমার ভিতর বিস্তার লাভ করবে, পরে সেটা অন্যের ভিতরও সঞ্চারিত হবে। প্রসঙ্গত উল্লেখ্য, শিব পূজার দিন রাত জাগরণের একটা প্রথা আছেই। অনেকেই শিব পূজার দিন রাত্রি জাগরণ করেন। অন্যান্য পূজায় কিন্তু এটা নেই, কিন্তু শিব পূজায় রাত্রি জাগরণের প্রথা অনেক দিন থেকেই রয়ে আছে। এই প্রসঙ্গে আলোচনা হয়েছে দীপরক্ষী গ্রন্থে ষষ্ঠ খণ্ডে। দীপরক্ষী গ্রন্থের 129 পৃষ্ঠা থেকে সামান্য একটু অংশ পাঠ করছি। আজ শিব চতুর্দশী, মায়েরা বিবিধ উপকরণ ও অর্ঘ্য নিবেদন করে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে যাচ্ছেন। সন্ধ্যার পর কালীষষ্ঠী মা জিজ্ঞাসা করলেন, এই সময় রাত্রি জাগা হয় কেন? শ্রী শ্রী ঠাকুর, জেগে থাকাটা জীবনের পথ, শিব মঙ্গলের দেবতা, তাই শিব চতুর্দশীতে জাগে।
ঘুমটা মরণের পথ কি না? আরেকবার বলছি, জেগে থাকাটা জীবনের পথ, শিব মঙ্গলের দেবতা, তাই শিব চতুর্দশীতে জাগে। ঘুমটা মরণের পথ কি না? এবার একটি বিশেষ রোগ সম্বন্ধে আলোচনা করব। যারা অ্যাজমা বা হাঁপানিতে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, তাদের পক্ষে নাকি শিবস্তাণ্ডব স্তোত্র পাঠ এক অব্যর্থ ঔষধ। যারা হাঁপানিতে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, তাদের পক্ষে শিবতাণ্ডব স্তোত্র পাঠ করা নাকি এক অব্যর্থ ঔষধ। স্তোত্রটি জোরে জোরে বিধি মাফিক পাঠ করলে হাঁপানি সেরে যেতে পারে। পাটনা হাইকোর্টের জজ প্রফুল্ল কুমার ব্যানার্জি দা 2/11/1961 তারিখে, মানে 1961 সালের 2/11 তারিখে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আপনি আমাকে হাঁপানি থেকে রেহাই পেতে শিবতাণ্ডব স্তোত্রটি পাঠ করতে বলেছিলেন, তা যখনই করি তখন ভালোই থাকি, না করলে অসুবিধা হয়, কতদিন স্তোত্রটি পাঠ করতে হবে? এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই স্তোত্র পাঠের কথা পুণ্যপুঁথিতে প্রথম পৃষ্ঠাতেই আছে, আমার মনে হয় ওটা পাঠ করার মধ্যে দিয়ে ফুসফুসের ব্যায়াম হয়, শব্দগুলির বিন্যাস এবং উচ্চারণ এমন যা পাঠ করলে ফুসফুসটা আরও পোষণদীপ্ত হয়ে ওঠে, ফুসফুসের জোর বেড়ে যায়, অনেকেরই তা হতে দেখেছি। আমার এখানে আশ্রমে থাকেন জিতেন দুলুই, উনার বেজায় হাঁপানি ছিল, সে খুব কষ্ট পেত, সে অনেক দিন ওই স্তোত্র পাঠ করেছিল, করতে করতে শেষে সেরে অনেকটাই কমে গেল, তারপর আবার কিছুদিন করল না, আবার ওই অসুখ দেখা দিল, তারপর আবার খুব নিষ্ঠা সহকারে ওই স্তোত্র পাঠ করতে আরম্ভ করল এবং দীর্ঘদিন পাঠ করার পরে শেষে নাকি একেবারেই ভালো হয়ে গিয়েছিল। তাতে মনে হয় ফুসফুসের ব্যায়ামের দরুনই ওই রকমটা হয়। কখন পাঠ করতে হবে? এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, ভোরবেলায় ইচ্ছা হয় বসে বসেই পাঠ করতে হবে, যদি একটু ভালো লাগে তাহলে দাঁড়িয়ে পাঠ করার অভ্যাস করা ভালো, নেচে নেচে করা আরোই ভালো, লেগে যদি যায় শরীর ভালোই হয়। এরপর আরেকটি প্রসঙ্গ সম্বন্ধে সামান্য একটু আলোচনা করব, সেটি হলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শিব পূজা সম্পর্কে তিত্তিরিদিকে কি বলেছিলেন তা আমরা একটু জেনে নেই। তিত্তিরিদি বিবাহের কিছুকাল পরেই স্বামীহারা হয়ে শ্রী শ্রী বড়মার কাছে চলে আসেন, বড়মার সঙ্গেই থাকতেন এবং তার সেবা যত্ন করতেন। একবার শিবরাত্রির দিনে তিত্তিরিদি সারাদিন উপোস করেছেন এবং সন্ধ্যাবেলায় নন্দন পাহাড়ে গিয়ে শিব পূজা করে এসেছেন। সন্ধ্যার পর এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে আসলেই শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, চা খেয়েছিস? তিত্তিরিদি বললেন, না, আজ তো উপোস। শ্রী শ্রী ঠাকুর আদেশ করলেন, যা চা খেয়ে আয়। তিত্তিরিদি চা খেয়ে এলেন। শ্রী শ্রী ঠাকুর বড়মাকে ডেকে পুনরায় আদেশ দিলেন, ও বড় বউ, তিত্তিরিদিকে প্রসাদ দাও। শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিত পেয়ে শ্রী শ্রী বড়মা তিত্তিরিদিকে রান্নাঘরে নিয়ে গেলেন এবং পেট ভরে খেতে দিলেন ডাল ভাত তরকারি চাটনি ফল ও মিষ্টি। উপোস করা তিত্তিরিদির মাথায় উঠে গেল, পরম তৃপ্তি ভরে খাওয়া শেষ করে তিনি আবার এলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুর তার দিকে রহস্যপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমার বাবার নাম শিব চক্রবর্তী, তুই আবার কোন শিবরাত্রি করিস? তিত্তিরিদির আর উপোস করা হলো না। ওর পর থেকে ওই দিন শ্রী শ্রী ঠাকুর ভোগের প্রসাদই তিনি গ্রহণ করতেন। এই রকম রঙ্গরসের মধ্যে দিয়ে মাঝে মাঝেই তিনি স্বরূপ প্রকাশ করেছেন, হাসি ঠাট্টার মধ্যে দিয়েই হোক বা গুরুগম্ভীর কথার মধ্যে দিয়েই হোক, তিনি বারবার এই কথাই বলেছেন, তোমরা যাকে চাও আমি সেই, আমি সেই, আমাকে বিশ্বাস করো, আমাকে পেলেই
তোমাদের সব পাওয়া হবে। সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর লিখেছেন, কোনো প্রকার সংস্কারে আবদ্ধ হইও না, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া আর সবই বন্ধন। আজ আলোচনা এতটুকুই। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।